আমি তো মনে করি যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্ররা যারা তোমরা বের হচ্ছ, তোমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য তোমাদের অবদান সবচেয়ে বেশি থাকবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 11তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সবুর খান সাহেবকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি সম্পর্কে কিছু বলতে চাই। ড্যাফোডিল ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি নট ইন অনলি দ্য প্রাইভেট সেক্টর বাট অলসো পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। এবং আমার মনে হয় প্রযুক্তিতে এই ড্যাফোডিলের অবদান, প্রযুক্তি আজকে যে নেত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে ডাক, সে ডাকের মনে হয় একটা বিশেষ অবদান রাখছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। বিভিন্নভাবে তারা আইটি এবং এই সমস্ত দিকে তারা কাজ করছে এবং গবেষণাও কিন্তু এই ইউনিভার্সিটিটা আমার মনে হয় প্রাইভেট পাবলিকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট তারা কাজ করছে বলে আমার মনে হয়। এবং তারা কিন্তু কম্পিউটারও ল্যাপটপ ইত্যাদি এগুলো তারা ফ্রি দেয় ছাত্রদেরকে। এটা যখন আমি শুনলাম, আমি জিজ্ঞাসা করছিলাম আপনাদের সবুর সাহেবকে যে কীভাবে আপনি এটা ম্যানেজ করেন। বলে স্যার ম্যানেজ করলে এটা ম্যানেজ করা যায়, আমরা করি, আমরা ছাত্রদেরকে এটা দিই, তাহলে তারা উৎসাহিত হয় এবং তারা লেখাপড়া ঠিক মতন করে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংও তারা ভালো পজিশনে আছে, বাংলাদেশের ওয়ার্ল্ড র্যাঙ্কে তারা মনে হয় ভালো পজিশনে আছে বলে আমি মনে করি। এবং কততম আমার মনে নাই, তবে তারা একটা ভালো পজিশনে আছে যেটা প্রশংসার দাবিদার রাখে তারা। আবার এই ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা অর্থাৎ সবুর খান সাহেব, উনি আবার এশিয়া প্যাসিফিক যে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন আছে তার প্রেসিডেন্ট। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, আমাদের দেশের জন্য গর্বের ব্যাপার। আমি তাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, তার সফলতা কামনা করি। আর ছাত্রছাত্রী যারা এখানে লেখাপড়া করছে, আমার মনে হয় তোমরা যারা ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে ডিগ্রি নিচ্ছ, আমার মনে হয় তোমরা যেটা শিখছো ভালোই শিখছো এবং সেটা অবদান রাখবা দেশ গড়ার কাজে, আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবা, বাবা মার মুখে হাসি ফুটাবা এবং এদেশের উন্নতির জন্য তোমরা কাজ করবা। এটাই তোমাদের কাছে আমার বিশেষ আবেদন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ডাক স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য তোমরা তৈরি হও এবং তোমরা অবদান রাখো স্মার্ট বাংলাদেশ করার জন্য। আমি তো মনে করি যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্ররা যারা তোমরা বের হচ্ছ, তোমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য তোমাদের অবদান সবচেয়ে বেশি থাকবে। অতএব আমি মনে হয় তোমরা সেইভাবে তৈরি করবা, তোমার দেশকে তোমরা ভালোবাসবা সবসময়। এটাই আমার তোমাদের কাছে বিশেষ আবেদন থাকলো। আর ড্যাফোডিল ইউনিভার্সিটির কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আদর্শ ছাত্র তৈরি করার জন্য যারা শিক্ষক আছে তাদের অবদানও থাকবে সবসময়। এটাই আমি মনে করি।